মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। জোশীতে এসে গেল, তারপরে 65 বছর শেষ হয়ে গেল, আর 4ই জ্যৈষ্ঠ, হ্যাঁ তেমন আজকে শেষ দিন। আচ্ছা কিসের শেষ দিন? ছাড়ো তো সব, মা চুক্তিপত্র বের করো। আবার সেই ব্যাপারটা তোর মাথায় চাপলো তো? কতবার পড়বি ওই চুক্তিপত্র, আর বারবার পড়ি বা কি হবে? কিসের চুক্তিপত্রর কথা হচ্ছে? দাঁড়াও না, পরে শুনবে, পরে শুনবে। মা বলছি আপনাকে কিছু করতে হবে না, আপনি আমাদেরকে চাবিটা দিন, আমরা বের করে নিচ্ছি। অবস্থা দেখছো মা? সৃজন, আমি না আর আমার এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছি না। বলো তো এখানে কিসের কথা হচ্ছে? থাক, ওই এক জিনিস নিয়ে কথা বলতে আমার একদম ভালো লাগে না। তোমাকেও দিতে পারতেন রিডিং করার জন্য? পারতেন না, কারণ বাবা জানে যে আমাকে রিডিং করতে দিলে না ততক্ষণে চুক্তি সই হয়ে যাবে। পড়ছি, সবাই শুনো। এত দ্বারা চুক্তি স্বাক্ষরিত হইল যে পাবনার জমিদার শ্রী কৃষ্ণ কিশোর রায় মহাশয়ের কুলদেবতা এক স্বর্ণ গণপতি কলকাতার নিবাসী শ্রী দেবনারায়ণ দত্ত মহাশয়ের নিকট গচ্ছিত রহিল। আগামী 65 বৎসরের মধ্যে যদি শ্রী কৃষ্ণ কিশোর রায় মহাশয়ের কোনো বংশধর এই কুলদেবতার দাবি না করেন, তাহা হইলে এই গণপতি দত্তবংশেরই সম্পত্তি রূপে গণ্য হইবে। ইতি শ্রী কৃষ্ণ কিশোর রায় এবং শ্রী দেবনারায়ণ দত্ত। তারিখটা দেখ, তারিখটা দেখ, 4ই জ্যৈষ্ঠ 1430 সন, তার মানে আজকের দিন। আজ থেকে মূর্তিটা আমাদের ভাবতেই পাচ্ছি না। একেবারে পুরো পাক্কা ব্যাপার আছে। বেজো ছোট দেখে নে, দেখে নে। আরে বাবা আমার না তর্স হয়েছে না, প্লিজ বলো না আমাকে ব্যাপারটা কি। মানে এই যে এখানে চুক্তিপত্রতে যে গণপতির কথা লেখা রয়েছে, এটাই বা কিসের, কাগজটাই বা কিসের, আমাকে একটু বলো না প্লিজ। আরে বাবা, মহা মূল্যবান জিনিসের কথা হচ্ছে। হ্যাঁ ঠামি, বলছি পর্ণাকে গল্পটা বলো না একবার, বেচারি কখন থেকে জানতে চাইছে। আসলে কি জানো তো পর্ণা, এই বাড়িতে একটা ঘটনা ঘটেছিল আজ থেকে বহুদিন আগে, ওই মিথ বলতে পারো। বুঝলি পর্ণা দিদি, তোদের দাদুর বাবা মানে আমার শ্বশুরমশাই দেবতুল্য মানুষ ছিলেন, জানিসই তো, ওনার সময় এই ঘটনাটা ঘটে। পাবনার জমিদার ওই শ্বশুরমশাইয়ের বন্ধুস্থানীয় ছিলেন। একদিন সন্ধ্যের সময় হঠাৎ উনি একটা বাক্স নিয়ে উপস্থিত হলেন। বাক্স? কিসের বাক্স? গল্পের মতো কথা, মন দিয়ে শোনো। যতবার এই গণপতির কথা শুনি মনটা নেচে নেচে ওঠে, নেচে নেচে ওঠে। আমাদের বৈঠকখানার ঠাটবার তখন অন্যরকম ছিল। সেই বাক্সখানা খুললেন কৃষ্ণ কিশোর রায়। আমার তখন অল্প বয়স, মুখে মেরে পাবনার জমিদারি নিলামে উঠেছে দেবনারায়ণ, তাই সব কিছু নিলামে দিলেও আমার কুলদেবতাকে তো আর নিলামে দিতে পারি না।
তোমার কাছে এই সোনার গণপতি দিলাম। এনার সংরক্ষণ করো ভাই। এই মূর্তি আমার কাছে সুরক্ষিত থাকবে, আমি এই মূর্তি প্রতিষ্ঠা করব। কিন্তু আগামী 65 বছরের মধ্যে তোমার বংশধররা যদি কেউ না আসে সেক্ষেত্রে কি হবে সেটাও বলে যাও। বেশ, তবে এই মূর্তি তোমাদের, আর সেই মর্মে লেখাপড়া হয়ে যাক। বেশ, তোমার যেমন ইচ্ছে। একখানা কাগজ তোমার কাছে থাকবে, একখানা আমার কাছে থাকবে। আমি কথা দিচ্ছি, আমার বংশধররা কেউ এই মূর্তি নেবে না। আগামী 65 বছর আমার বংশধররা সকলে এই চুক্তি মেনে চলবে, তুমি নিশ্চিন্তে থাকো। এটা তো গুপ্তধন, মানে আমি তাহলে ভুল বাড়িতে বিয়ে করে আসিনি। কিন্তু ঠাম্মি ওই মূর্তি কোথায় আছে? হ্যাঁ, সেটাই তো জানি না দিদি ভাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।